নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাক হর করা। ডাক্তার ডাকে চলিয়াছে, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের রাত্রি। তাহার উপর আকাশে দুর্যোগ, মেঘাচ্ছন্ন আকাশে তারা নাই। সাধারণ অন্ধকারের মধ্যে থাকে যে স্বল্প স্বচ্ছতা, তাহাও নাই। ঘন মেঘের কালো ছায়, প্রগাঢ় নিবিড় অন্ধকারের মধ্যে পৃথিবী যেন হারাইয়া গিয়াছে। চারিপাশে শুধু অজস্র সঞ্চারমান জোনাকির দীপ্তি, জলে আর নেবে, জলে আর নেবে। যেন অসীম অনন্ত গাঢ় মৃত্যুব্যাপ্তির মাঝখানে ক্ষণস্থায়ী জীবনদীপ্তি জন্ম জন্মান্তরের মধ্য দিয়া বিকাশ পাইয়া পাইয়া চলিয়াছে। অকস্মাৎ রাস্তার একটা কাদাভরা গর্তে গরুর কারিখানা পড়িয়া একটা ঝাঁকুনি খাইতেই ডাক্তারের চিন্তার ঘোর কাটিয়া গেল। চারিপাশে জলভরা মাঠে ব্যাঙের চিৎকার, আশেপাশে বৃক্ষপল্লবের মধ্যে ঝিঝির ডাক, তাহারই সঙ্গে গরুর গাড়িখানার চাকা বিনাইয়া বিনাইয়া কান্নার সুরের মতো একটা সকরুণ দীর্ঘ শব্দ বেশ শোভনভাবেই মিশিয়া গিয়াছে। রাস্তার পাশের গাছগুলির পাতায় পাতায় জল ঝরিতেছে টুপটাপ টুপটাপ। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তার নুড়ি পাথরের কঠিন বন্ধুরতার ওপর দিয়া গাড়িখানা মন্থর গতিতে চলিয়াছে। ডাক্তার একদৃষ্টে সম্মুখের অন্ধকারের দিকে চাহিয়াছিল। দূরে যেন একটা জোনাকি অনির্বাণ দীপ্তিতে জ্বলিতেছে, অত্যন্ত দ্রুতগতিতে সেটা এই দিকেই আসিতেছে। ডাক্তার গাড়োয়ানকে জিজ্ঞাসা করিল, ওটা কি আলো অটল? বর্ষার রাত্রে অটল ঘুমে ঢুলিতেছিল। সে একবার জোর করিয়া চোখ খুলিয়া দেখিয়া বলিল, কে জানে মশাই, অয় অয় এই গরুকে কি বলতে হয় বল দেখি, বলিয়া গরু দুটিকে একবার তাড়না করিয়া আবার ঢুলিতে আরম্ভ করিল। হ্যাঁ, আলোই ওটা। ক্রমশ দীপ্তিটা উজ্জ্বলতর হইয়া উঠিতেছে, বিন্দুর আকার হইতে ক্রমশ আকারে বড় মনে হইতেছে। আলোটা দ্রুতবেগে এই দিকেই আসিতেছে। ডাক্তার উদ্বিগ্ন হইয়া উঠিল, এই দুর্যোগ মাথায় করিয়া কে এমন ছুটিতে ছুটিতে আসিতেছে? রোগীর বাড়ির লোক নয় তো? ঝুন 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 মৃদু ঘণ্টার শব্দ ডাক্তারের কানে আসিল। ডাক্তার হাঁকিল, কে 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 আসছে? উত্তর আসিল, ডাক, সরকার বাহাদুরের ডাক, ডাক হর করা আমি। বলিতে বলিতে লোকটি নিকটে আসিয়া পড়িল, ঘণ্টার ধ্বনি স্পষ্টতর হইয়া উঠিল। লোকটির হাতের আলোতেই ডাক্তার দেখিল বেঁটে কালো আধবয়সী এক জোয়ান কাঁধের ওপর মেল ব্যাগ ঝুলাইয়া সমান একটি তাল বজায় রাখিয়া ছুটিতে ছুটিতে চলিয়াছে। তাহার মাথায় ছেড়ে একটা মাথালি, এক হাতে একটি বল্লম, ওই বল্লমটার ফলার সঙ্গে ঝুলানো ঘণ্টা ঝুনঝুন শব্দে বাজিতেছে। ডাক্তার প্রশ্ন করিল, কে রে দিনু? দিনু ডোম, ডাক হর করা, মেল রানার। 7 মাইল দূরবর্তী আদমপুর স্টেশন হইতে ডাক লইয়া চলিয়াছে হরিপুর পোস্ট অফিসে। সচল দিনু উত্তর দিলে, আগে হ্যাঁ। কতটা রাত্রি হল বল দেখি দিনু? আগে তা রাত ভেঙে এসেছে, 3 প্রহর গড়িয়ে এলো আর। দিনুর কথার শেষ অংশে সাড়া আসিল গাড়ির পিছন দিক হইতে। মেল রানার সমান বেগে ছুটিয়া চলিয়াছে, কথা বলিতে বলিতেই সে গাড়ি অতিক্রম করিয়া চলিয়া গিয়াছে। ঘণ্টার শব্দ
ক্রমশ মৃদুতর হইয়া আসিতেছিল। আলোর শিখাটা ক্রমশ আবার পরিধি হ্রাস পাইয়া বিন্দুতে পরিণত হইতে চলিয়াছে। অটল কখন জাগিয়া উঠিয়াছিল সে সহসা জিজ্ঞাসা করিল, আচ্ছা ডাক্তারবাবু, ওই বস্তার ভিতরে কি থাকে? ডাক্তার হাসিয়া বলিল, চিঠি রে চিঠি, কত দেশ দেশান্তরের খবর বুঝলি? এই 100, 200, 500 ক্রোশ দূর যা সব ঘটছে সেই সব খবর এই ব্যাগের মধ্যে থাকে। অটল নীরবে কিছুক্ষণ চিন্তা করিল, দেশ দেশান্তের খবর, কিন্তু বেশ বুঝিতে পারিল না। অবশেষে একটা দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল, উহ, সাধে বলে বায়ের আগে বার্তা ছোটে, বায়ুরও আগে নাকি বার্তা ছুটিয়া চলে। ডাক্তার পিছনের অন্ধকারের দিকে চাহিয়ায় ওই কথাটাই ভাবিতে ভাবিতে ডাক হর করার সন্ধান করিতে চেষ্টা করিল। ঘণ্টার শব্দ আর শোনা যায় না। অসংখ্য খদ্যদীপ্তের মধ্যে ডাক হর করার আলোকজোনাকির আলোক মতোই ক্ষুদ্র হইয়া হারাইয়া গিয়াছে। ডাক্তার অটলকে বলিল, বায়ের আগে বার্তা ছোটে, কথাটা বেশ অটল। ডাক্তারের গাড়ি অন্ধকার পথ ধরিয়া যেন কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। ডাক হর করা তাহার অভ্যস্ত নির্দিষ্ট গতিতে ছুটিতে ছুটিতে চলিতেছিল। হাতে হ্যারিকেনটার শিখা দ্রুত গমনের জন্য কাঁপিয়া কাঁপিয়া ধোঁয়ায় চিমনিটাকে প্রায় কালো করিয়া তুলিয়াছে। দিনুর হাতে বল্লমটা বেশ দৃঢ়ভাবে আবদ্ধ, মাথার মাথালিটা দড়ি দিয়া চিবুকে বাঁধা, ইহাতে শুধু মাথাই বাঁচিয়াছে। দিনুর সমস্ত শরীর জলে ভিজিয়া গিয়াছে। হঠাৎ বৃষ্টিটা জোরে নামিল। দিনু কিন্তু সমান বেগে চলিতেছিল। এই ছুটিয়া চলাটা তাহার বেশ অভ্যাস হইয়া গিয়াছে। তাহার কাঁধে সরকারি ডাক, পথে তাহার এক মিনিট বিশ্রাম করিবার উপায় নাই, হুকুমও নাই, গতি পর্যন্ত শিথিল করিতে পারিবে না। ডাকবাবু বলেন, এক মিনিটের ফেরে হাজার হাজার লোকের সর্বনাশ হয়ে যাবে। দিনু, দিনুর বুকটা শঙ্কায় কেমন গুড়গুড় করিয়া ওঠে, আবার একটু গৌরব অনুভব করে। তাহাদের পাড়ার নটুনডোম চৌকিদারি করে। দিনু তাহাকে বলে, এ বাবা, তোমাদের চৌকিদারির কাজ লয় যে ঘরে শুয়েই জানলা থেকে দুটো হাঁক মেরে দিলেই খালাস, চাকরি হয়ে গেল। এ হলো সরকারি ডাকের কাজ, এক মিনিট দেরি হলেই ব্যাস হাতে হাত করা। আজ 7 বছর দিনু ডাক হর করার কাজ করিতেছে। প্রত্যহ রাত্রে সে ডাক লইয়া যায়, লইয়া আসে, কিন্তু কোনোদিন তাহার এক মিনিট বিলম্ব হয় নাই। একদিন পথে মালগাড়ি ভাঙিয়া রাস্তা বন্ধ হওয়ায় পশ্চিমের ডাকগাড়ি আসিতে 5 ঘন্টা দেরি হইয়াছিল, কিন্তু দিনু ঠিক সময়ে যায়, ঠিক সময়ে আসে। শ্রাবণ রাত্রির আকাশে মেঘ যেন জমান অন্ধকারে, মধ্যে মধ্যে সে অন্ধকার বিদীর্ণ করিয়া অজগর জিহ্বার মতো বিদ্যুৎ রেখা আঁকিয়া বাঁকিয়া খেলিয়া যাইতেছিল। সঙ্গে সঙ্গে বর্ষার মেঘের গম্ভীর মৃদু গর্জন, দূরে পুলের উপর ডাকগাড়ির শব্দের মতো দিনুর মনে হয়। অকস্মাৎ একটা সুতীব্র নীল আলোকে দিনুর চোখ যেন ঝলসিয়া গেল। সঙ্গে সঙ্গেই ভীষণ কঠোর বজ্রধ্বনিতে সমস্ত যেন থরথর করিয়া কাঁপিয়া উঠিল। মুহূর্তের জন্য ত্রাসে বিহ্বল হইয়া দিনু বলিয়া উঠিল, রাম রাম রাম। দূরে কোথায় বাজ পড়িয়াছে। মুহূর্ত পরেই প্রকৃতিস্থ হইয়া দিনু আবার তাহার অভ্যস্ত গতিতে ছুটিয়া চলিল। বল্লমের ঘণ্টা বাজিতে আরম্ভ করিল, ঝুনঝুন ঝুনঝুন। ডাকঘরে যখন সে পৌঁছিল
তখন ভোর হইয়াছে। মেঘাচ্ছন্ন আকাশের পুঞ্জিত মেঘস্তর পরিষ্কাররূপে চোখের সম্মুখে ফুটিয়া উঠিতেছে। ডাক নামাইয়া দিনু একটা বিড়ি ধরাইয়া বলিল, উহ, বাজ একটা পড়ল বাবু, সাঙ্গিন বাজ, বাপ রে। পোস্টমাস্টার বলিল, ও, বিছানাতে থেকেই আমি লাফিয়ে উঠেছিলাম দিনু। তারপর দিনুর দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এ, ভিজে গিয়েছিস যে রে, দাঁড়া বাবা, ইনশিওর রেজিস্ট্রিগুলো দেখে নিয়ে তো ছুটি করে দি, তুই বাড়ি গিয়ে কাপড় চোপড় ছেড়ে ফেল। দিনু বলিল, তামাক দেন কেনের টুকু সাজি একবার, উফ, বড্ড কাঁপুনি লেগেছে মশাই। অতঃপর পোস্টমাস্টার ইনশিওর রেজিস্ট্রি লইয়া বসিলেন। পিয়ন চিঠিগুলোর ওপর খটাখট শব্দে ছাপ মারিতে আরম্ভ করিল। দিনু আপন মনে তামাক সাজিয়া টানিতে বসিল, তাহার শীত করিতেছিল, কিন্তু উপায় নাই, ডাক না মিলিলে তাহার ছুটি হইবে না। কই হে, কাগজখানা দাও দেখি, যুদ্ধের খবরটা একবার দেখি। ইহার মধ্যে এই ভোরেই কয়েকজন লোক পোস্ট অফিসের দুয়ারে আসিয়া দাঁড়াইয়াছে। কালীবাবুর সংবাদপত্রের সংবাদের জন্য উৎকট নেশা, তিনি হাত বাড়াইয়া দাঁড়াইয়াছিলেন। আর ছিল গোবিন্দ রায়, লোকটি স্কুল মাস্টার, তাহার নেশা যত ফ্রি স্যাম্পেলার। বিনামূল্যে দেখিলে গোবিন্দ রায় সেখানে চিঠি লিখিয়া বসিবে। জার্মানি হইতে বিনামূল্যে সে তাহার কোষ্ঠী তৈয়ারি করিয়া আনিয়াছে, সে প্রত্যহ আসে, পাছে তাহার স্যাম্পেল গোলমাল করিয়া অন্য কেহ লইয়া যায়। প্রৌর রমানাচার্যও আজ আসিয়াছিল, দূর দেশে তাহার জামাইয়ের খুব অসুখ। চাটুর্য উৎকণ্ঠিত হইয়া এক পাশে দাঁড়াইয়াছিল। প্রত্যেকখানি চিঠির ঠিকানা পিয়ন পড়িয়া শেষ করে। এদিকে চাটুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলে, এ চিঠি তাহার নয়। ইনশিওর রেজিস্ট্রির কাজ শেষ হইয়া গেল, দিনুর এবার ছুটি, সে বাড়ি চলিল। হাতে তাহার খান্দুই রঙিন খাম, কাহারও ছেঁড়া চিঠি ফেলিয়া দেওয়া খাম, সে কয়খানা সে নাড়িয়া চাড়িয়া দেখিতে দেখিতে চলিয়াছিল। পোস্টমাস্টার বলিলেন, গরুটার ঘাস দিতে এত দেরি করিস কেন দিনু, একটু সকাল সকাল দিস। ডাকবাবুর গরুর জন্য ঘাস দিনুকে দিতে হয়, তাই আনবো বলিয়া দিনু চলিয়া গেল। পথে রমানাচার্যের বাড়িতে তখন মেয়েদের বুক ফাটা কান্নার রোল উঠিয়াছে। সেই ধ্বনির মর্মচ্ছেদী বেদনাস্পর্শে এই প্রভাতে শ্রাবণের আকাশ যেন কাঁদি কাঁদি করিতেছিল। দিনু চলিতে চলিতেই একেবারে আপন মনে বলিল, আহা। বাড়িতে আসিয়া পাঁচ বছরের মেয়ে লক্ষ্মীর হাতে খাম দুইখানি দিয়া দিনু বলিল, কেমন খাম এনেছি দেখ লক্ষ্মী, কেমন ছবি, আবার কেমন সুবাস উঠছে দেখ, বেলার থেকে এসেছে চিঠি। লক্ষ্মী খাম দুইখানি মুগ্ধ দৃষ্টিতে দেখিতে দেখিতে বলল, চিঠি কি বাবা, কালি দিয়ে কাগজে সব নেখা থাকে মা। কি নেখা থাকে বাবা, এই তুমি কেমন আছো, আমি ভালো আছি, আর আর কি থাকে। দিনুর মনে সেটা জোগাইল না, চুপ করিয়া রহিল। মেয়ে আবার প্রশ্ন করিল, আর? অকারণে বিরক্ত হইয়া দিনু এবার কহিল, জানি না যা, আবার কি থাকবে। লক্ষ্মী শান্ত মেয়ে, বাপের বিরক্তি দেখিয়া সে আর প্রশ্ন করিল না, খাম দুইখানি লইয়া চলিয়া গেল। দিনু স্ত্রীকে প্রশ্ন করিল, নিতাই কোথায়, মাঠে গিয়েছে? নিতাই দিনুর একমাত্র পুত্র। স্ত্রী বলিল, জানি না বাপু, কাল সন্ধ্যেতে সেই বেরিয়েছে, এখনো ফেরেনি, সারা রাত আকরাতে ঢোল বাজিয়ে সব চেঁচিয়েছে, কতবার আমি ডাকতে গেলাম তো আমাকেই তেড়ে মারতে এলো। দিনুর মেজাজ গরম হইয়া উঠিল, সে রুক্ষস্বরে বলিল, লবাবের বেটা লবাব, হারামজাদা আমার রোজগারে খাবেন আর টেরি ফাটিয়ে লবাবি করে বেড়াবেন, তাকে আমার ঘরে ঢুকতে দিও না বলে দিচ্ছি। হ্যাঁ, নিতাইয়ের মা বলিল, সে তুমি বলো বাপু, আমি লাড়ব। দিনু উত্তরোত্তর উত্তপ্ত হইয়া উঠিতেছিল, সে আরও রুক্ষস্বরে বলিল, কেনে লাড়বি কেনে শুনি, বলে
কে মার খাবে বাপু? ছেলের চোখ যেন লাল কুঁচ আর লাটাই ঘোড়া হয়ে ঘুরছেই। দিনু চিৎকার করিয়া উঠিল, মারবে হারামজাদা? কত বড় মরদের বেটা দেখে লব আমি! বলিয়া সে কোদাল এবং ঘাস কাটিবার জন্য কাস্তেও ঝুড়ি লইয়া মাঠে যাইতে উঠিয়া পড়িল। স্ত্রী পিছন হইতে ডাকিয়া বলিল, এই দেখো নিজের করুণটা একবার দেখো, খাওয়া নাই কিছু নাই, মরদ চললেন রাগ করে, খেয়ে যাও বলছি। সারা রাত দৌড় দিয়ে হাঁটা। দিনু ফিরিল, বলিল, ট্যাক ট্যাক করা তোর এক স্বভাব। ঘণ্টা দুয়েক পরে মাথায় ঝুড়িতে এক বোঝা ঘাস ও আঁচলে এক আঁচল কই মাগুর মাছ লইয়া সে বাড়ি ফিরিল। মাঠে মাছগুলো সে ধরিয়াছে। বাড়ির বাহির হইতেই সে শুনিল, তাহার লবাব পুত্তুর নিতাই বেশ জড়িতভাবেই উচ্চকণ্ঠে গান ধরিয়া দিয়াছে, হায় কি কঠিন রোগ উঠেছে ওলা উঠো, লোক মরিছে অসম্ভব। মাছ পাইয়া দিনুর মেজাজ বেশ খুশি হইয়া উঠিয়াছিল। সে ছেলেকে কোনো কটু কথা বলিল না, ঘরে ঢুকিয়া বেশ হাসিয়া বলিল, গানের ছিঁড়ি দেখ দেখি ব্যাটার, একটা ভালো গান গানা রে বাপু, বলিয়া সে নিজেই আরম্ভ করিল, ওরে আমার কালো মেয়ে ভবন করেছে আলো। নিতাই বলিয়া উঠিল, থামো থামো বাপু, ষাঁড়ের মতো আর চেঁচিও না তুমি, আমি গাই শোনো। দিনু অত্যন্ত চটিয়া গেল, সে গান থামাইয়া বলিল, রাখ তোর গান, বলি আমার কথা জবাব দে দেখি, মাঠে যাস নাই কেনে শুনি। নিতান্ত তাচ্ছিল ভরে নিতাই জবাব দিল, ধুর মাঠে গিয়ে কি হবে, মাঠে গিয়ে কে কবে বড়নক হয়েছে শুনি। দিনু অবাক হইয়া গেল, নিতাইয়ের কথা তখনও শেষ হয় নাই। সে বলিতেছিল, এই একরাশ ধান বেচলে তবে তোরে একটা টাকা, ধুর মাঠে গিয়ে কি হবে। নিতাইয়ের মা বলিল, ওরে লবাবের বেটা লবাব, মুখে যে খুব টাকা দেখাইছিস, বলি একটা পয়সা কখনো এনেছিস তুই? নিতাই ট্যাক খুলিয়া ঢং করিয়া একটা টাকা ছুঁড়িয়া ফেলিয়া দিল, যেন নিতান্ত তুচ্ছ বস্তু সেটা। তারপর বলিল, ওইলে ফের যদি টিটকিরি করবি তো বুঝতে পারবি। মা তাহার অবাক হইয়া গেল। দিনু কিন্তু গম্ভীর স্বরে বলিল, তুই টাকা কোথায় পেলি রে নিতাই? হিহি করিয়া হাসিয়া নিতাই উত্তর দিল, রাজারা মানিক কোথা পায়। দিনু গম্ভীরতর শব্দে বলিল, হাসি তামাশা লয় লে তাই, বল তুই টাকা কোথা পেলি। নিতাই বিরক্তিভাবে উঠিয়া বাহির হইয়া যাইতে যাইতে বলিল, মর তুই এখানে বকবক করে। হ্যাঁ, দিনু উঠিয়া পিছন পিছন দুয়ার পর্যন্ত আসিয়া তাহাকে ডাকিল, নিতাই শোন, শুনে যা, ফিরে আয় বলছি। নিতাই তখন গলা ছাড়িয়া গান ধরিয়া আখড়ায় চলিয়াছে। দিনু ফিরিয়া আসিয়া দাওয়ার উপর অপ্রসন্ন গম্ভীর মুখে বসিয়া রহিল। নিতাইয়ের ভাবগতিক তাহার বেশ ভালো লাগে না। তাহার পোশাক পরিচ্ছদের বাহার ও বিড়ি সিগারেটের প্রাচুর্য দেখিয়া দিনু সন্দেহ করিত স্ত্রীকে, সেই বোধ হয় নিতাইকে গোপনে পয়সা করি দিয়া থাকে। কিন্তু আজ পুরো একটা টাকা এমনভাবে তাচ্ছিল্যভাবে ফেলিয়া দেওয়ায় দিনুর চিত্ত সন্দিগ্ন হইয়া উঠিল। শেষ পর্যন্ত চিন্তা করিতে করিতে সে শঙ্কিত না হইয়া পারিল না। স্ত্রী বলিল, মুড়ি দিয়েছি খাও, কে একটুখানি গড়াও, বিছানা করে দিয়েছি, ঘাস আমি এই মাস্টারবাবুর বাড়িতে দিয়ে আসছি। দিনু স্ত্রীকে প্রশ্ন করিল, আচ্ছা নিতাই টাকা কোথা পেলে বলো দেখি? স্ত্রী বলিল, ভেলা মানুষ তুমি বাপু, ওই নিয়ে তুমি ভাবতে বসলে, ব্যাটা ছেলে কোথাও হয়তো পেয়েছে। দিনু কিন্তু নিশ্চিত হইতে পারিল না। অপরাহ্নে আহারের সময় পিতাপুত্রে আবার সাক্ষাৎ হইল। দিনু নিতাইয়ের আপাদমস্তক বেশ করিয়া দেখিয়া লইল। দিনু চোখ জুড়াইয়া গেল, ভরা জোয়ান হইয়াছে নিতাই। সুন্দর সুগঠিত সবল দেহখানি কে যেন কালো পাথর কুদিয়া তৈয়ারি করিয়াছে। সর্বাঙ্গ ব্যাপিয়া একটা অস্থির চঞ্চলতা খেলা করিতেছে। মনে হয় ইচ্ছা করিলে নিতাই আকাশে উড়িয়া যাইতে পারে।
দিনু পরিতুষ্ট চিত্তে স্নেহার্ধ কণ্ঠস্বরে বলিল, এইবার তো জোয়ান হয়েছিস নেদাই, আবার একটা কাজে কর্মে লেগে যা, ডাকঘরের কাজেই লেগে পড়। নতুন ডাকঘর হচ্ছে আবার রামলগড়ে, এই ফাঁকে লেগে যা। নিতাই বাপের মুখের দিকে চাহিয়া বলিল, ঢের লোক আছে তোর কাজ করবার, ও কাজ আমি লাড়ব বাবা। সারা পথ ধুকুর ধুকুর করে ছোটা, ও কি মানুষে পারে? নিতাইয়ের মা বলিল, কেনে তোর বাবা পারে আর তুই পারবি নে কেনে? তোর বাবা কি মানুষ লয় নাকি? নিতাই বাপের মুখের দিকে চাহিয়া বলিল, ও একটা আস্ত ভূত লইলে হ্যাঁ। দিনু আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, লইলে কি? যাও যাও, বোকো না বেশি, তুমি বুদ্ধি থাকলে এতদিন বড়নক হয়ে যেতে তুমি কোন দিন। তার মানে? মানে আর কি, বললাম তুমি ভেবে দেখো কেনে বলিয়া নিতাই হাত মুখ ধুইয়া শীষ দিতে দিতে চলিয়া গেল। দিনু নির্বাক স্তম্ভিত হইয়া তাহার গমনপথের দিকে চাহিয়া রহিল। স্ত্রী বলিল, হতভাগা, ও কি বললে বলো দেখি? দিনু সে কথার কোনো উত্তর দিল না, তাহার আর সময় ছিল না। সে বল্লম পেটি মাথালি ও লণ্ঠন লইয়া বাহির হইয়া গেল। ডাক যাইবার সময় হইয়াছে। ঝুনঝুন ঠুন ঠুন ডাক হর করা মৃদুতালে ছুটিতে ছুটিতে চলিয়াছে। এই গতি তাহাকে বরাবর সমানভাবে বজায় রাখিয়া চলিতে হইবে। পথে এক দণ্ড বিশ্রাম করিবার উপায় নাই, গতি শিথিল করিবার উপায় নাই। সামান্য বিলম্ব ঘটিলে কি হইবে দিনু কল্পনা করিতে পারে না, কিন্তু তাহার ভয় হয়। তাহার উপর পথে কোথাও ওভারসিয়ার হয়তো লুকাইয়া আছে, কোনো জঙ্গলের মধ্যে কিংবা কোনো গাছের ডালে বসিয়া ডাক হর করার গতিবিধি লক্ষ্য করিতেছে। সামান্য একটু শৈথিল্য দেখিলেই সে রিপোর্ট করিয়া বসিবে, সঙ্গে সঙ্গে ওপর হইতে জরিমানার হুকুম আসিয়া পড়িবে। দিনু একবার মাত্র জরিমানা দিয়াছে, গতি শৈথিল্যের জন্য নয়, পথে সে বিশ্রামও করে নাই, তবু তাহাকে জরিমানা দিতে হইয়াছে। তখন সে নতুন কাজে ভর্তি হইয়াছে, বয়স তাহার তখন অল্প, ওভারসিয়ারকে সে ঠকাইয়াছিল। সেদিন পথে সে ওভারসিয়ার লুকাইয়া থাকিবে এ সংবাদ হরিপুরের পিয়ন তাহাকে পূর্বেই জানাইয়া দিয়াছিল। দিনু আজ সাবধান, পথে আজ থাকবে, কে থাকিবে সে কথা দিনু পিয়নের ভ্রূনৃত্য দেখিয়াই বুঝিয়া লইয়াছিল। পথে সে সতর্ক দৃষ্টি রাখিয়াই সেদিন আসিতেছিল। সেদিন চাঁদনি রাত, পৃথিবী যেন দুধে স্নান করিয়া উঠিয়াছে। সুন্দিপুরের পুরো বটতলার অল্প দূরে আসিয়া দিনুর মনে হইল, গাছের একটা ডাল যেন অল্প অল্প দুলিতেছে। তরুণ দিনুর তরল চিত্তে দুষ্টবুদ্ধি জাগিয়া উঠিল। সে পাকা রাস্তা ছাড়িয়া মাঠের পথে নামিয়া পড়িল। গাছটাকে পাশে খানিকটা দূরে ফেলিয়া স্থানটা সন্তর্পণে অতিক্রম করিয়া চলিয়া গেল। বল্লমের ঘণ্টাটা সে হাতের মুঠোর মধ্যে চাপিয়া ধরিয়াছিল, ঘণ্টারও কোনো শব্দ হইল না। তারপর উপাসে আবার পাকা রাস্তায় উঠিয়া স্টেশনে ছুটিল। সেদিন খুব একচোট হাসিয়া সে আপন মনেই বলিয়াছিল, থাক বাবাধন, পথের পানে তাকিয়ে গাছের ওপর বসে। ওভারসিয়ার এদিকে গাছের ওপর বসিয়া ঘন ঘন ঘড়ি দেখিতেছিল, নির্দিষ্ট সময় পার হইয়া গেল, তবু মেল রানার আসিল না দেখিয়া সে চিন্তিত হইয়া পড়িল। অবশেষে সে নিজেই ছুটিতে ছুটিতে হরিপুর পোস্ট অফিসে আসিয়া হাজির হইল। সেখানে আসিয়া তাহার চিন্তার পরিমাণ দ্বিগুণিত হইয়া উঠিল। কোথায় গেল মেল রানার? সে আবার আদমপুর স্টেশনে রওনা হইল। দিনু তখন সেখানকার ডাক লইয়া নির্দিষ্ট সময়ে হরিপুরে ফিরিয়া আসিতেছে। ওভারসিয়ার রিপোর্ট করিয়া বসিল। মিথ্যা বলিলে দিনুর জরিমানা হইত না, বরং ওভারসিয়ারেরই লাঞ্ছনা হইত। কিন্তু দিনু মিথ্যে বলিতে পারে নাই। পিয়ন তাহাকে বারবার বলিয়া দিয়াছিল, তুই বলবি আমি ঠিক দিয়েছি হুজুর, স্টেশনে টাইম দেখুন, আবার ঠিক সময়ে ফিরেছি, এখানকার টাইম দেখুন, ওভারসিয়ার বাবু হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। দিনু চিন্তিত মুখে উত্তর দিয়েছিল, তা আগে কি করে বলবো আমি?
সন্দীপুরের বটতলার নিকট আসিয়া দিনুর প্রায়ই কথাটা মনে পড়ে। সে অল্প একটু হাসে। আরও একবার ওইখানে ওভারসিয়ারের সহিত তাহার দেখা হইয়াছে। জঙ্গলের মধ্য হইতে এখনো কোনো কোনো দিন কণ্ঠস্বর শোনা যায় ডাকঘর করা? দিনু উত্তরে প্রশ্ন করে, টাইম ঠিক আছে বাবু? জঙ্গলের ভিতর হইতেই উত্তর আসে, অথবা হাসিতে হাসিতে ওভারসিয়ার রাস্তার উপর আসিয়া বলে, ঠিক আছে রে। তোর কিন্তু একদিনও দেরি হল না রে দিনু। ডাকঘর করা কিন্তু দাঁড়ায় না। ওভারসিয়ারের এই ছলটুকুও সে জানে, সে তাহাকে অতিক্রম করিয়া চলিয়াই যায়। তাহার বর্ষার ভালায় বাঁধা ঘণ্টা ঝুনঝুন শব্দে বাজিতেই থাকে, ঝুনঝুন ঝুনঝুন। আজও দিনু নিয়মিত গতিতে ছুটিয়া চলিয়াছিল। ওভারসিয়ারের কথা মনে পড়ায় নিতায়ের চিন্তা ভুলিয়া সে প্রফুল্ল হইয়া উঠিয়াছে। শ্রাবণের অন্ধকার রাত্রি, আজও আকাশে মেঘ জমিয়াছে। তারকা দীপ্তিহীন মেঘলা আকাশ যেন অন্ধকারের মধ্যে মাটির বুকে নামিয়ে আসিয়াছে। দিনুর হাতের আলোটা ধোঁয়ার কালিতে অন্ধচক্ষুর মতো জ্যোতিহীন পাণ্ডুর। অন্ধকার বটবৃক্ষে তলদেশ হইতে একটি মানুষ আসিয়া পথের উপর দাঁড়াইল। দিনু প্রশ্ন করিল, ওপর স্যার বাবু? উত্তরে লাঠির আঘাতে তাহার হাতের লণ্ঠনটা চুরমার হইয়া গেল। ডাকাত ডাক লুটিতে আসিয়াছে। মুহূর্তে দিনু ক্ষিপ্রগতিতে সরিয়া দাঁড়াইয়া হাতের বল্লমটা উঁচু করিয়া ধরিল, বলিল, খবরদার, সরকারের ডাক। এই দেখো বস্তাটা দাও বলছি। দিনুর হাতের বল্লমটা থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে বিকৃত কণ্ঠস্বরে বলিয়া উঠিল, কে? নেতাই? নেতাই ধা করিয়া দিনুর কম্পিত হস্ত হইতে বল্লমটা কাড়িয়া লইল। পর মুহূর্তে সে শিকারী পশুর মতো মেল ব্যাগের উপর লাফাইয়া পড়িল। দিনু পড়িয়া গেল, মাথার মাথালিটা গড়াইয়া চলিয়া গেল। কিন্তু তবুও দিনু সবলে মেল ব্যাগ নিজের বুকের মধ্যে আকড়াইয়া ধরিয়া বলিল, সর্বনাশ হবে নেতাই, কালাপানি ফাঁসি হয়ে যাবে। নেতাই ক্ষুধার্ত পশুর মতো ব্যাগটা ধরিয়া টানিতেছিল। টানিতে টানিতেই হিংস্রভাবে সে বলিল, তখন বললে না কেনে? বলে রেখে দিলাম এমন করে? দাও বলছি, রাতারাতি দেশ ছেড়ে পালাবো, দাও। দিনু এবার উচ্চকণ্ঠে চিৎকার করিয়া বলিল, ডাকাত, ডাকাত। নিতাই বিপুল হিংস্রতায় ক্ষিপ্ত হইয়া উঠিল। সহসা একটা আলোকরশ্মির আভাসে গাঢ় অন্ধকার ঈষৎ চকিত হইয়া উঠিল। চমকিয়া উঠিয়া নিতাই সেই দিকে ফিরিয়া চাহিয়া দেখিল, একটা ক্ষুদ্র কিন্তু উজ্জ্বল আলো দ্রুত অগ্রসর হইয়া আসিতেছে। ক্রমশ আলোর প্রভায় স্থানটা প্রদীপ্ততর হইয়া উঠিতেছে। সে এবার শেষ চেষ্টা করিল, হাতের লাঠিটা কুড়াইয়া সজোরে দিনুর মাথায় বসাইয়া দিল। মুহূর্তে ফিনকি দিয়া কালো একটা ধারা ছুটিয়া বাহির হইয়া দিনুর মুখখানাকে বিভৎস করিয়া তুলিল। দিনু কাতরস্বরে চিৎকার করিয়া উঠিল, বাবা গো! আলোটা অতি নিকটে আসিয়া পড়িয়াছিল। নিতাই ব্যস্তভাবে আর একবার ব্যাগটা ধরিয়া আকর্ষণ করিল, কিন্তু দিনুর জ্ঞান তখনও লুপ্ত হয় না। অগত্যা নিতাই ব্যাগটা ছাড়িয়া দিয়া ছুটিয়া অন্ধকারের মধ্যে মিশিয়া গেল। আলোটা একটা বাইসাইকেলের আলো। আরোহী পথিক রক্তাক্ত দিনুকে দেখিয়া ভয়ে চিৎকার আরম্ভ করিল। অন্ধকার দুর্যোগের মধ্যেও মানুষের প্রয়োজনে শেষ নাই। পথে পথিকের পথ চলার বিরাম নাই। কিছুক্ষণ পরেই দূরে মানুষের সাড়া আসিল। কে যেন সাড়া দিল। দিনুর জ্ঞান হইলে সে দেখিল প্রকাণ্ড একটা পাকা ঘরে একখানা লোহার খাটের উপর সে শুইয়া আছে। মাথায় ভয়ানক যন্ত্রণা। কপালে হাত দিয়া অনুভব করিল কাপড় দিয়া মাথাটা তাহার বাঁধিয়া দিয়াছে। তাহার খাটের পাশেও সারি সারি লোহার খাটে আরও কত লোক শুইয়া আছে। দিনু বুঝিল ওটা হাসপাতাল। সে পূর্বে কয়বার শহরে আসিয়া হাসপাতাল দেখিয়া গিয়াছে।
ধীরে ধীরে দিনুর সব মনে পড়িতে লাগিল। কিছুক্ষণ পরেই পোস্ট অফিসে সুপারিনটেন্ডেন্ট সাহেব আসিয়া প্রসন্ন হাসি হাসিয়া বলিলেন, এই যে জ্ঞান হয়েছে তোমার। দিনু সাহেবকে চিনিত, কিন্তু এখন সে তাহার মুখপানে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল শুধু। সাহেব বলিলেন, খুব বাহাদুর তুমি, সরকার তোমার উপর খুশি হয়েছেন। তুমি যে নিজের মাথা দিয়েও সরকারের ডাক বাঁচিয়েছ, এর জন্য তুমি রিওয়ার্ড মানে পুরস্কার পাবে। দিনু তবুও নির্বাক। সাহেব তাহার গায়ে হাত বুলাইয়া বলিলেন, কতজন ছিল তারা, কাউকে তুমি চিনতে পেরেছ? দিনু এবার ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সাহেব নিজে পাখাটা লইয়া বাতাস দিয়া বলিলেন, ভয় কি, কাঁদছ কেন? কোনো ভয় নেই, শিগগিরই ভালো হয়ে যাবে তুমি, ডাক্তার বলেছেন, কোনো ভয় নেই তোমার। তিনি নিজে রুমাল দিয়া তাহার চোখ মুছাইয়া দিলেন, তারপর বলিলেন, আচ্ছা সুস্থ হয়ে ওঠো তুমি, আমি আবার আসবো, রোজ এসে তোমায় দেখে যাব, ও বেলায় ফল পাঠিয়ে দেব আমি। দিনু অকস্মাৎ যেন বলিয়া উঠিল, হুজুর কিছু বলবে আমায়? কি বলবে বলো। দিনু অতি কষ্টে বলিল, হুজুর আমার ছেলে। তোমার ছেলে? তোমার ছেলেকে তুমি দেখতে চাও? দিনু নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল, কহিল, হ্যাঁ হুজুর। আচ্ছা, সাহেব চলিয়া গেলেন। তাহার পর আসিল পুলিশ। পুলিশের বড় সাহেব নিজে আসিয়া তাহাকে প্রশ্ন করিতে আরম্ভ করিলেন। তিনি কিন্তু ডাক সাহেবের মতো এত সহজে দিনুকে নিষ্কৃতি দিলেন না। তিনি বারবার তাহাকে প্রশ্ন করিলেন, কাউকে তুমি চিনতে পারোনি? দিনু উত্তর দিল, অন্ধকার হুজুর। কতজন ছিল তারা? ভাবিয়া চিন্তিয়া দিনু আবার কহিল, অন্ধকার হুজুর। আচ্ছা, কিরকম দেখতে বলো তো, খুব জোয়ান? আগে হ্যাঁ। ভদ্রলোক কি ছোট লোক? দিনু চুপ করিয়া রহিল। সে ভাবিতেছিল কি বলিবে, কাহার নাম সে করিবে, মিথ্যা করিয়া অন্য কাহারও নাম। দিনু শিহরিয়া উঠিল। সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করিতেছিলেন। তিনি বলিলেন, দেখো তুমি তাদের জানো, চিনতে পেরেছ, বলো তুমি সে কে? দিনু বিবর্ণ মুখে সাহেবের মুখের দিকে চাহিয়া রহিল। সাহেব এবার রক্তচক্ষু হইয়া কঠোরস্বরে বলিলেন, বলো। দিনু বিহবলের মতো চাহিয়া থাকিতে থাকিতে বলিল, হুজুর আমার ছেলে নেতাই। সাহেব বিস্ময়ে হতবাক হইয়া গেলেন না, তবুও সামান্য বিস্মিত না হইয়া পারিলেন না। বলিলেন, সে তোমার ছেলে? ওপরের দিকে মুখ তুলিয়া রুদ্ধকণ্ঠে দিনু বলিল, হ্যাঁ হুজুর। আর আর কে? আর কেউ না। পুলিশ কিন্তু নিতাইকে পাইল না। সেই রাত্রি হইতেই নিতাই নিরুদ্দেশ। তাহার উদ্দেশ্য করিতে পুলিশ উঠিয়া পড়িয়া লাগিল। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হইয়া গেল, 11 বৎসর। দিনু আজও ডাক হর করার কাজ করিতেছে। অন্ধকারে, জ্যোৎস্নায়, বাদুলে, বর্ষায়, দুরন্ত শীতের রাত্রে এখনও সে তেমনি কোমরে পেটি বাঁধিয়া বল্লম আলো হাতে ডাক লইয়া যায় আসে। এখনও তেমনি তাহার ঘড়ির কাঁটার মতো গতি। নিতাই কিন্তু সেই যে নিরুদ্দেশ হইয়াছে, আজও তাহার কোনো সন্ধান মিলে নাই। সরকারের মুলুকে সর্বত্র থানায় থানায় নাকি তাহার আকৃতির বিবরণ দিয়া হুলিয়া বাহির করা হইয়াছে, কিন্তু কোথায় নিতাই? দিনু স্ত্রী সময় সময় ঘরের মধ্যে অতি মৃদুস্বরে বিনাইয়া বিনাইয়া কাঁদে। দিনু বাড়িতে থাকিলে নির্বাক হইয়া বাহিরে দাওয়ার উপর দুই হাতে মাথা ধরিয়া মাটির দিকে চাহিয়া থাকে। সান্ত্বনাও দিতে পারে না, বিরক্তি প্রকাশও করে না। পাড়াপড়শিরা দিনুর নাম দিয়াছে যুধিষ্ঠির। তাদের অশিক্ষিত জড়তাযুক্ত জিহবায় তারা বলে, যুধিষ্ঠির। লজ্জায় দিনুর মাথাটা নুইয়ে আসে। মাথা হেট করিয়া পাড়ার মধ্যে সে যাওয়া আসা করে। পোস্ট অফিসেও তাহার সম্মান খুব বাড়িয়া গিয়াছে। যে কেহ নতুন ডাকবাবু ডাকবাহনে আসেন, তিনিই জিজ্ঞাসা করেন, দিনু কে?
দিনু মাথা হেঁট করিয়া আসিয়া সেলাম করিয়া দাঁড়ায়। সেদিন সে অন্তরে অন্তরে রুক্ষ হইয়া ওঠে, অকারণে পিয়নদের সঙ্গে ঝগড়া বাঁধাইয়া বসে। সেদিন তাহাদের বাসন মাজিয়া দেয় না, ডাকবাবুর গরুর ঘাস আসে অত্যন্ত কম। পিয়ন বলে, এত গরম ভালো নয় রে, বুঝলি? সেদিন কার্তিক মাসের একটি স্বল্প শীতকাতর রাত্রি, কার্তিক মাসেই শীত এবার ঘন হইয়া আসিয়াছে। দিনু ডাক লইয়া নির্দিষ্ট সময়ে আমোদপুর পোস্ট অফিসে হাজির হইল। এই আমোদপুরেই রেলওয়ে স্টেশন, এখানকার পোস্ট অফিস হইতে আবার ডাক লইয়া দিনু হরিপুর ফিরিবে। ডাক ফেলিয়া দিয়া সে তাহার নির্দিষ্ট চটখানা বিছাইয়া বারান্দায় শুইয়া পড়িল। আপ ডাউন মেল ট্রেন চলিয়া গেলে ডাক লইয়া তাহাকে আবার রওনা হইতে হইবে। পাশে আরও কয়েকজন মেল রানার শুইয়া আছে, তাহারা গল্প করিতেছিল ওভারসিয়ারকে লইয়া। জরিমানার প্রত্যক্ষ কারণ এই লোকটি কখনোই ভালো লোক নয়, এই তাহাদের প্রতিপদ্য ছিল। উপাসে দুজন বোধহয় ঘরের সুখ দুঃখের কথা কহিতেছিল। ওদিকে স্টেশনে আপ মেলের ঘণ্টা বাজিয়া উঠিল। দিনু বিরক্তভাবে বলিল, একটুকুন ঘুমা বাপু সব, পশ্চিমের ডাকগাড়ির ঘণ্টা হয়ে গেল, কলকাতার গাড়ি এলেই তো আবার সেই তুলপি কাঁধে দোল। একজন ব্যঙ্গ করিয়া মৃদুস্বরে বলিল, চুপ চুপ, ধর্মপুত্র যুধিষ্ঠির রেগেছে। চাপা হাসির গুঞ্জনের শব্দে দিনু স্তব্ধ হইয়া গেল। সে কাঠ হইয়া পড়িয়া রহিল। মনে পড়িয়া গেল নিতাইকে। নিতাই মরিয়া গেলে দিনু এতদিনে হয়তো তাহাকে ভুলিত। জীবন্ত মানুষ হারাইয়া যাওয়ার চেয়ে সে শত গুণে ভালো। এ যে প্রতি প্রভাতে মনে হয় আজ সে আসিবে, দিন ফুরাইবার সঙ্গে সঙ্গে মনে হয় কাল সে আসিবে, সকলের চেয়ে বড় আক্ষেপ দিনুর। নিতায়ের সন্ধান সে করিতে পারিল না। সেদিন একজন যাত্রী এই স্টেশনেই একানি হারাইয়া সমস্ত রাত্রি পথে ধুলা খুঁটিয়া খুঁজিয়াছে, আর একটা মানুষ। ভাবিতে ভাবিতে কখন সে ঘুমাইয়া পড়িল। সে ঘুম ভাঙিল তাহার পিয়নদের ডাকে। ডাউন মেল ট্রেন চলিয়া গিয়াছে, ঘরের মধ্যে বিভিন্ন পোস্ট অফিসের জন্য ডাক বাঁধা হইতেছিল। হরকরারা আপন আপন পেটি বল্লম লণ্ঠন লইয়া প্রস্তুত হইয়া বসিল। প্রস্তুত হইয়া দিনু তামাক সাজিতে বসিল। ওদিকে ছোকরারা একটা আগুন জ্বালাইয়া হাত পা গরম করিতে বসিয়াছে। ঘরের ভেতর হইতে পোস্টমাস্টার বলিলেন, ও দিনু, আফ্রিকাতে তোর কী আছে রে, ইনসিওর করে টাকা পাঠাচ্ছে? দিনু আশ্চর্য হইয়া গেল, বলিল, শিয়াগে কোথা বটেন? ও সে জাহাজে করে যেতে হয় রে সমুদ্র পেরিয়ে, কাফরির মুলুক সে, মানুষ সেখানে মানুষ খায়, প্রকাণ্ড বড় বড় বন, সিংহী, গণ্ডার, বাঘ ভাল্লুকে ভর্তি সে সব। দিনু আরও বিস্মিত হইয়া বলিল, আগে সে দেশের নাম আমি শুনি নাই কখনো, দাঁড়া দাঁড়া কে পাঠাচ্ছে দেখি। এ যে দেখছি সাউথ আফ্রিকা স্টিম নেভিগেশন কোম্পানি, জাহাজ কোম্পানি। ও এ যে অনেক টাকা রে, 550 টাকা। দিনু অবাক হইয়া ভাবিতেছিল, সহসা সে বলিল, আগে দেখি বাবু একবার। পোস্টমাস্টার বলিলেন, দেখে আর কি করবি বাবা, একেবারে হরিপুর পোস্ট অফিসে গিয়েই নিবি। ডাক বাঁধিয়া দিনুর কাঁধে তুলিয়া দিয়া দিনুকে তিনি বিদায় করিয়া দিলেন। আকাশে শেষ রাত্রির জ্যোৎস্না তখন ঘোলাটে হইয়া আসিয়াছে। চাঁদ পাণ্ডুর, সাত ভাই তারাগুলিও ডুবিল বলিয়া শেষ রাত্রির বাতাসে যেন হিম ঝরিতেছে। দিনু জনহীন পথে চলিয়াছে, ঝুনঝুন ঝুনঝুন। চলিতে চলিতে সে ভাবিতেছিল, কোন দেশান্তর হইতে জাহাজ কোম্পানি তাহাকে টাকা পাঠাইল, কিসের জন্য? অল্প টাকা নয়, 550 টাকা। উহ, সে কত টাকা! ব্যাগটা যেন দিনুর ভারী মনে হইতেছিল। সহসা দিনুর খেয়াল হইল, এ কি, সে নিস্তব্ধ হইয়া দাঁড়াইয়া রইয়াছে যে। সে আবার ছুটিতে আরম্ভ করিল। চলিতে চলিতে সে পথের কোনখানে কদ্দূর আসিল
বুঝিতে পারিল না। কিন্তু তাহার মন দেশ দেশান্তরের এক অজ্ঞাত রাজ্যে চলিয়া গেল। কে সে কোম্পানি? কিসের জন্য তাহাকে এত টাকা পাঠাইয়াছে সে? সে যেন দেখিতেছিল বিশাল অন্ধকার অরণ্য, বাঘ সিংহ ভালুক সেখানে ঘুরিয়া বেড়াইতেছে, কিন্তু তাহার মধ্যে কোম্পানি কই? দিনু তাহার পিছনটা দেখিতেছে, সে যেন পিছন ফিরিয়া বসিয়া আছে। সহসা তাহার মনে হইল, ওই কোম্পানি তাহার নিতাই নয় তো। নিতাই হয়তো দেশান্তরে পালাইয়া গিয়া অগাধ ঐশ্বর্য লাভ করিয়াছে। পাকা বাড়ি গাড়ি ঘোড়া চাকর, কল্পনার গভীর অরণ্যে মুহূর্তে গড়িয়া ওঠে বাবুদের চুনকাম করা পাকা বাড়ির মতো। দিনুর সর্বশরীর থরথর করিয়া কাঁপিয়া উঠিল। হিম শীতল রাত্রির শীতজ্জ্বর সেই শেষ প্রহরেও সে ঘর্মাক্ত হইয়া উঠিল। কাঁধের কাগজের বস্তা যেন সোনার বোঝাই বস্তার মতো গুরুভার হইয়া উঠিয়াছে। একটা চরম উত্তেজিত মুহূর্তে কাঁধ হইতে ব্যাগটা ধপ করিয়া মাটির ওপর ফেলিয়া সে এক অদ্ভুত ভঙ্গিতে তাহার পাশে দাঁড়াইল। চোখ দুইটা যেন জ্বলিতেছে, বুকের মধ্যে উৎকণ্ঠার পরিমাপ হয় না। হৃৎপিণ্ডটা সরবিদ্ধ পশুর মতো যেন ছটফট করিতেছে। দিনুর ইচ্ছা হইল এই মুহূর্তে এইখানেই ব্যাগটা টুকরো টুকরো করিয়া ছিঁড়িয়া চিঠিখানা বাহির করিয়া লয়। পরমুহূর্তে সে আবার ব্যাগটা ঘাড়ে তুলিয়া ছুটিতে আরম্ভ করিল, প্রাণপণে ছুটিল। এ কি, পাখিরা কলকল করিয়া ডাকিয়া উঠিল যে, ভোর কি হইয়া গেল নাকি? কই আকাশে ভুলকো, তারা কই? কিন্তু দিনুর যে এখনো অনেক পথ বাকি। এই তো ষোলো মাইলের পাথর সে পার হইল, এখনো যে তিন মাইল পথ তাহাকে যাইতে হইবে। দিনু যখন হরিপুর পোস্ট অফিসে পৌঁছিল তখন বেলা সাড়ে সাতটা, প্রায় আড়াই ঘন্টা দেরি হইয়া গিয়াছে। পোস্টমাস্টার পিয়ন সংবাদ প্রার্থীর দল উৎকণ্ঠিত প্রতীক্ষায় দাওয়ার উপর দাঁড়াইয়াছিলেন। দিনু ক্লান্তভাবে ব্যাগটা ফেলিয়া দিয়া অবসন্ন হইয়া বসিয়া পড়িল। তাহার মুখের দিকে চাহিয়া পোস্টমাস্টার বলিলেন, এত দেরি কেন হল রে? এ কি, তোর কি অসুখ করেছে দিনু? দিনু হাঁপাইতে হাঁপাইতে বলিল, ডাকটা কেটে ফেলেন বাবু। আচ্ছা আচ্ছা বোস, শিগগিরই তো ছুটি করে দিচ্ছি। ডাক কাটিয়া পোস্টমাস্টার বলিলেন, এ কি রে, তোর নামে যে একটা ইনসিওর দিনু, টাকা তো কম নয়, সাড়ে পাঁচশো। ও এ যে আফ্রিকা থেকে আসছে দেখছি। দিনু কথা কহিতে পারিল না, শুধু হাত পাতিয়া দাঁড়াইল। হাতটা তাহার থরথর করিয়া কাঁপিতেছিল। পোস্টমাস্টার হাসিয়া বলিলেন, দাঁড়া একটু জমা করে নি। পিয়ন বলিল, আমাদের কিন্তু পাঁচ টাকা দিতে হবে, মিষ্টি খাব। দিনু নির্বাক। জমা করিয়া লইয়া পোস্টমাস্টার বলিলেন, এইখানে একটা টিপ ছাপ দে তো দিনু। হ্যাঁ নে, এনে। খামখানা হাতে লইয়া দিনু ঘুরাইয়া ফিরাইয়া দেখিল, জাহাজে ছবি আঁকা সুন্দর খাম, ছাপার হরপে নাম লেখা। মাস্টার বলিলেন, দে দেখি খুলি। সন্তর্পণে ছুরি দিয়া খামখানা কাটিয়া সর্বাগ্রে তিনি নোট কয়খানা দেখিয়া বলিলেন, নে ঠিক আছে সব, এ নোট আবার তোকে ভাঙাতে হবে, এই যে চিঠিও রয়েছে। চিঠিখানা তিনি মনে মনে পড়িতে আরম্ভ করিলেন। ওদিকে পিয়ন ডাকবিলি করিতেছিল, পরম কল্যাণীয়া জগত্তারিণী দাসী, কুড়িগ্রাম, রামলাল বন্দ্যোপাধ্যায়। এই যে মারুজ্জে মশাই, চিঠি, এটা আবার হিন্দি কি? ডাংখান হরিপুর, সুখন চৌবে। দিনু বলিল, বাবু। বাবু ভাবিতেছিলেন কি বলিবেন। নিতাইয়ের সংবাদ। নিতাই সেখানে জাহাজে খালাসির কাজ করিত, সে মারা গিয়াছে। কোম্পানি তাহার অন্তিম নির্দেশ মতো তাহার সঞ্চিত অর্থ দিনুকে পাঠাইয়াছে। দিনু আবার প্রশ্ন করিল, বাবু কি লিখেছে ভালো বুঝতে পারছি না রে,
আচ্ছা, নিতাই কে? নিতাই তো তোর সেই ছেলে। হ্যাঁ হ্যাঁ, কেমন আছে সে? কোথা আছে? পোস্টমাস্টার নীরবে মাথা নত করিয়া রহিলেন। অনেকক্ষণ তাহার মুখের দিকে চাহিয়া থাকিয়া একটা গভীর দীর্ঘনিশ্বাস ফেলিয়া দিনু বলিল, নেতাই নেই। পোস্টমাস্টার নীরব হইয়াই রহিলেন। দিনুও মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল। চোখ দিয়া তাহার মধ্যে মধ্যে ফোঁটা ফোঁটা জল মাটির বুকে ছড়িয়া পড়িয়া ধীরে ধীরে শুকাইয়া যাইতেছিল। কত কথা এলোমেলোভাবে তাহার শোকাতুর মনে জাগিয়া উঠিতেছিল, সবই নিতাইয়ের কথা। পোস্টমাস্টার অপরাধীর মতো বলিলেন, আনন্দ করে চিঠিটা খুললুম দিনু, কিন্তু শেষে আমি তোকে এই খবরটা দিলাম। দিনু চমকাইয়া উঠিল। তাহার মনে পড়িল সে নিজেই চিঠিখানা আনিয়াছে। থাকিতে থাকিতে অকস্মাৎ তাহার মনে হইল, এমন সংবাদ এই দীর্ঘকাল ধরিয়া নিত্য নিত্য কত সে বহিয়া আনিয়াছে, কত 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 শঙ্কা হয় না। মনে হইল আজও পর্যন্ত যত রোদনধ্বনি সে শুনিয়াছে সে সমস্ত দুঃসংবাদ সেই বহন করিয়া আনিয়াছে। চোখের জল মুছিয়া সে ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি আর কাজ করব না বাবু, কাজে জবাব দিলাম।